হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর দুনিয়া। আজকে আমি অ্যালোভেরা গাছের যত্ন করতে করতেই চলে এসেছি ভিডিওটা করতে। দেখুন আমার অ্যালোভেরা গাছ কত বড় হয়েছে, এইটুকু টবে আর ধরছে না। একদিন এটাকেও একটু সরিয়ে সরিয়ে দিতে হবে। তো আমি এখন রান্নায় যাব। এখন দুপুর 12:30 বাজে, সকালবেলা সব কাজ সেরে স্নান করে উঠেছি, এবার আমি রান্নায় যাব। তো আজকে আমি একটা মাছের রেসিপি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমার রান্নাঘরে গিয়ে আমি রান্নাটা শুরু করি। চুলটাও এখনও পুরোই ভেজা, একটুও শুকায়নি, চুলটাকে আটকে দিতে হবে, দিয়েই আমি রান্নাটা করব। তারপরে রান্না করা গেলে পরে না হয় খুলে দেবো। তো চলো আমার রান্নাঘরে। আমি আজকে এই মাছটা রান্না করব, এটা লাইল্যান্ডিকা মাছ। এখন মাছটা কতটা বড়, এখন মাছটা আমি কাটবো, কেটে তারপরে ফিরে আসছি। মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। দেখো আমি মাছটা 4 পিস করেছি, বেশি ছোট ছোট পিস করিনি, আমি পিসগুলো কিন্তু বড় বড়ই রেখেছি। এবার মাছটা আমি রান্না করব, তার আগে আমি মাছের জন্য মশলাটা করে নেব। মাছের মশলাটা করার জন্য আমি এখানে কিছুটা আদা নিয়ে নিয়েছি, আর নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। এগুলোকে আমি শুকনো কড়াইতে একটু তেলে নিয়ে তারপরে বাটবো। আর লাগবে একটা মিডিয়াম সাইজের টমেটো। এই সব কিছুকে আমি খুব ভালো করে বেটে নেব। মশলাটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি 3টে পটল আর 1টা বড় সাইজের আলু কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটা রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো যেন মাছটা গায়ে না ছেটে। হলুদটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো মাছটা। মাথাটাও ভেজে নেব। এবার এই তেলের মধ্যে আমি পটলগুলোকেও ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাও নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। আমি আর তেল দেব না, আলু পটল সব কিছুতে নুন মাখিয়ে রেখেছিলাম বলে তেল বেশি টানেনি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ জিরে আর 1টা শুকনো লঙ্কা। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি 1টা ছোট টমেটো কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু ভেজে নিয়েছি, এবার আমি যে মশলাটা প্রথমে বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। এবার আমি মশলার মধ্যে নুন দেব, নুনটা পরিমাণ বুঝে দিতে হবে। মাছেও নুন মাখানো আছে, আলু পটলেও নুন মাখানো ছিল, সেই বুঝে আমি নুনটা দেব। হলুদ দেব 1/2 চামচ আর লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ।
এবার এই সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি বেশ খানিকটা কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। পাশের গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। গরম জল দেওয়াতে খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে পটল আর মাছটা দিয়ে দেবো। এবার আমি মাছের ঝোলটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে টেবিলে নিয়ে চলে এসেছি, এবার আমি এটা সবাইকে খেতে দেবো। তোমরা দেখলে আমি কিভাবে রান্নাটা করলাম। আমার এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সবারই হয়ে গেছে। এখন আমি একটু ছাদে এসেছি, চুলটা শুকায়নি, খুলতেই পারিনি রান্না করার জন্য, এখন খুলে দেবো। আজকে জামা কাপড়ও শুকায়নি, চুলও শুকায়নি, কিচ্ছু শুকায়নি, সব ভিজে। সারাদিন খুব বৃষ্টি হয়েছে, তো এখন একটু বৃষ্টিটা কম আছে, তাই ছাদে এসেছি যদি একটু শুকায়। জামা কাপড়গুলোও মেলে দিয়েছি, চুলটাও যদি একটু শুকায়। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আবার দেখা হবে নেক্সট আবার একটা কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার এই ভিডিওগুলোই দেখো, আমি আগেও যে ভিডিওগুলো ছেড়েছি সেগুলোই দেখো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি তোমার ভালো লেগে থাকে। আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।